আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যমুনা ব্যাংক 2001 সালের 3 জুন আমরা আমাদের যাত্রা শুরু করেছি। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনাকে এই জন্য কৃতজ্ঞতা জানাই যে তার অনুমোদনের ফলে আজকে যমুনা ব্যাংক আল্লাহর রহমতে প্রথম সারির ব্যাংকে আমাদের কার্যক্রম চালিয়ে স্বীকৃতি লাভ করতে আমরা সক্ষম হয়েছি। 2008 সালে আমাদের যমুনা ব্যাংক ফাউন্ডেশন গঠিত হয়েছে। বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো সিএইচআর কর্মকাণ্ড করে তার মধ্যে যমুনা ব্যাংক এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দিক না যেখানে যমুনা ব্যাংক তার সিএইচআর কর্মকাণ্ডে সম্পৃক্ত না রয়েছে। আমরা যমুনা ব্যাংক আত্মমানবতার বহুবিধ কার্যক্রমের দেশব্যাপী ভূয়সী প্রশংসা অর্জন করে পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা লন্ডন বেসড গ্লোবাল ইকোনমি বাংলাদেশের শ্রেষ্ঠ সিএসআর ব্যাংক হিসাবে আমরা ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছি। যমুনা ব্যাংকে প্রায় 3,500 পরিবার এখানে কাজ করছে। যমুনা ব্যাংকে করোনাকালীন সময় যে সকল অফিসাররা পৃথিবীতে চলে গেছে তাদের সন্তানদের কাজ যোগ্য হলে সেখানে কিছু মিনিমাম ডিগ্রি থাকলে তাদেরকে আমরা 1-2 দিনের মধ্যে চাকরি দিয়েছি, তাদের স্ত্রীদের চাকরি দিয়েছি, তাদের আর্থিক যোগান দিয়েছি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আমরা ফাউন্ডেশন থেকে বহন করেছি। সারা বিশ্বে আমাদের যে সকল ক্রাউডফান্ডিং ব্যাংকগুলো রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যমুনা ব্যাংক একদিকে কনভেনশনাল ব্যাংকিং, অপরদিকে ইসলামী ব্যাংকিংয়ের পদক্ষেপও আমাদের উইং রয়েছে। আমাদের যারা ইসলামী ব্যাংক করতে চায়, যেহেতু আমাদের অনলাইন ব্যাংকিং সেখানেও তারা করতে পারে, কনভেনশনাল ব্যাংকিং যারা ট্রেডিশনাল ব্যাংকিং সেখানেও তারা আমাদের ব্যাংক করতে পারে। দেশবাসীকে আমি স্বাগত জানাই। 2021 সালের আমাদের পদার্পণের আমাদের সম্পৃক্ত হবেন এই ব্যাংক আপনাদের আমাদের যোগ্য ব্যবস্থাপনা পরিচালক, যিনি নাকি ব্যাংকের প্রতিষ্ঠার দিন থেকে আমাদের আছেন, যার জন্য ব্যাংক আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত কমফোর্টেবল, আমরা বোর্ড অত্যন্ত কমফোর্টেবল, বোর্ড এবং ম্যানেজমেন্ট একটা সুন্দর নিবিড় সম্পর্ক রয়েছে, যে কারণে আজকে যমুনা ব্যাংক আমরা ভালো করতে পেরেছি। বাংলাদেশের শ্রেষ্ঠ যে এক অর্জন পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের কোনো ব্যাংক যখন এগিয়ে আসে নাই, তখন একমাত্র একটি ব্যাংক প্রথম এগিয়ে এসেছে, সেটা হলো যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক পদ্মা সেতু নির্মাণে প্রথম আর্থিকভাবে পদক্ষেপ গ্রহণ করে প্রায় 1,200 কোটি টাকা আমরা ল্যান্ডিং করেছি এবং সেখানে আমরা আমাদের ইন্টারেস্ট সমস্ত ক্যাপিটাল আমরা ফেরত পেয়েছি। সকল ধরনের ব্যবসায়ীদের জন্য আমাদের ব্যাংকের দ্বার মুক্ত আছে ইনশাআল্লাহ। আমরা অল্প রেট অফ ইন্টারেস্টে, যেটা বাংলাদেশে অনেক ব্যাংক পারবে না, আমরা কিন্তু এটা দিয়ে এসেছি। বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা যে সরকার যে ব্যাংকের এবং ব্যবসায়ীদের যে সকল সুযোগ সুবিধা দিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হয়েছে এবং আগামী বছর আরও মজবুত হবে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ।